আমি মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে একটা মিনিট দিন আচ্ছা একটা মিনিট দাদা ঠিক আছে এক মিনিট দিলাম আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রিমিয়ার লিংক এই লিংকে ক্লিক করলে আপনারা যুক্ত হতে পারবেন এটা হচ্ছে লিংক এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যারা যুক্ত হতে চাচ্ছেন তারা এই লিংকটা ধরে চলে আসতে পারেন হ্যাঁ আমি মানুষ আপনার কি কাজ শেষ হয়েছে হ্যাঁ দাদা প্রথমে বলি আপনাকে আমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যোগ করার জন্য আমি আপনার একটা গুণমুগ্ধ ফ্যান তো আমি অ্যাকচুয়ালি কলকাতা থেকে এখন আমি সিডনি অস্ট্রেলিয়াতে থাকি আর আপনার সঙ্গে পরিচয়টা কিছুটা অ্যাক্সিডেন্টাল ভারতবর্ষে যখন আপনার নুপুর শর্মার ঘটনাটা ঘটেছিল তখন আমি তখন একটু ইসলাম সম্বন্ধে জানতে চাইলাম যে কি ব্যাপার কারণ আমরা মেন স্ট্রিম কলকাতার লোকেদের অতটা এগুলো মাথা ঘামাতে কোনোদিন হয়নি তো তখন আমি উড একটা একটা ছোট কথা বলে নিয়ে আগে আপনার বলার আগে আমি একটা ছোট কথা জিজ্ঞেস করে নি আপনার কিন্তু ভিডিও অন করা আপনার যদি নিরাপত্তা জনিত কোন সমস্যা হয় এই জন্য আমি আপনাকে একটু সাবধান করে দিচ্ছি যে এখানে আপনি কথা বলবেন এটাতে কিন্তু আপনার কোনো নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে কারণ অনেক ধর্মান্ধ আছে যারা আপনার পরিচিত হতে পারে তারা যদি ভিডিওটা দেখে তখন কিন্তু তারা উত্তেজিত হতে পারে আপনি যদি চান ভিডিওটা অফ করে আমার আমার সাথে কথা বলতে পারেন আর যদি আপনি মনে করেন যে এটাতে কোনো সমস্যা নাই তাহলে আপনি ভিডিও অন করেই রাখতে পারেন না না আমি বিতর্কিত এখন কিছু বলবো না দাদা তো ব্যাপারটা হচ্ছে আপনাকে দেখছি তখন আমি ডেভিড কে তখন দেখতাম ডেভিডউড তারপরে ছিলেন তারপরে কিছু কিছু কোটেশন থাকতো খুব মানে থাকে তো তারপরে তো আপনার সঙ্গে দেখছি আপনার যেটা খুব ভালো লাগে মানে আপনার যুক্তি আপনার ধৈর্য আপনার কথা বলার যে মানসিকতা এবং আপনার কাছে তো মানে বিভিন্ন রকমের লোক আসছে মানে ধরুন প্রায় দু তিন বছর ধরে আপনাকে শুনছি আমি আমার এটা মানে মানে সমাজের সর্বরকম স্তরের লোকের সামনে কথা বলেন এবং প্রত্যেকটা লোকের সঙ্গে আপনি সেইভাবে পরিবর্তিত হয়ে কথা বলেন যে যেরকম তার সঙ্গে সেইভাবে প্রয়োজন ভাবে মানে প্রতি মুহূর্তে শেখা মানে মনে হয় যে না একটা খুব ভালো মনের ভালো মানুষের সঙ্গে মানে জিনিস দেখার সুযোগ পাই আর আপনার চেষ্টা বলুন আপনার অন্যান্য যা কিছু ইচ্ছা বলুন মানে আমি তো মানে ভাবছি আপনাকে পিঙ্ক করবে আমাকে সুযোগ দেবেন কথা বলার জন্য তো বেশি কিছু বলবার নেই ব্যক্তিগতভাবে আমি বারো বছর বয়স থেকে নাস্তিক হিন্দু ব্যাকগ্রাউন্ডের বাট মানে আমি একদমই কিছু মানে বিশ্বাস করি না আমার ওয়াইফ যিনি আছেন তিনি যথেষ্ট পূজা বাচ্চা করেন বাট আমার তাতে কোনো রকম বাধাও দিই না তার জন্য আর মোটামুটি ভাবে কতগুলো বেসিক মানবিকতাটাকে মানবার চেষ্টা করি ব্যক্তিগত জীবনেতে তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি তো মানে বিশেষ কিছু প্রশ্ন আমার কাছে কিছু নেই বা মানে আমার আপনার বিশাল ভক্ত বলতে পারেন না না আমরা কিন্তু এই ভক্ত অনুসারী এই জিনিসগুলো আমরা একেবারেই আহ মানে পছন্দই করি না কেউ কারো ভক্ত হোক বা কেউ কারো অনুসারী হোক এই জিনিসটা আমরা পছন্দ করি না আপনার কথা শুনে খুবই ভালো লাগলো আপনার সাথে কথা ভালো লাগছে এবং আপনাকে দেখেও ভালো লাগছে আপনি যে আমাদের এই লাইভগুলো শোনেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা আমাদের মতো করে আমি আমার মতো করে চেষ্টা করি যেটা হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে দেখে এসেছি তো যে আমাদের আশেপাশের মানুষজনের মধ্যে ধর্মান্ধতা তারপরে ঘৃণা একজন আরেকজনের প্রতি ঘৃণা এই জিনিসগুলো দেখে আসছে আমার ছোটবেলা একটা হিন্দু বন্ধু ছিল মানে খুবই ক্লোজ ফ্রেন্ড তো সেই ছেলেটাকে আসলে ভারতে চলে যেতে হয়েছিল একটা সময় কারণ হচ্ছে ওদের তো বাংলাদেশে জন্য মানে মানে ধীরে ধীরে কত কিভাবে কষ্টকর হয়ে যাচ্ছে আমি এটা আমি নিজের চোখে দেখেছি যে বাংলাদেশে থাকাটা আস্তে আস্তে একদিনের পর একদিন একদিনের পর একদিন আহ প্রতিদিন আমরা এই জিনিসগুলা লক্ষ্য করেছি যে মানে কিভাবে দুর্বিষহ করে তুলতেছে হিন্দুদের আহ ওইখানে থাকাটা তো এইটা দেখে দেখে এবং যে বড় বোন ছিল তাদেরকে নির্যাতনের শিকার হতে মেয়েদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে এগুলো ছোটবেলা থেকে দেখা দেখে আমি মানে একটা আমার জীবনের একটা উদ্দেশ্য করে নিয়েছি যে এই ধর্মান্ধতা যে যে ঘৃণা এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের প্রতি ঘৃণা এইটা আমি যতদূর পারি আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমি আমি তো আসলে সামান্য মানুষ এত তো আমার পক্ষে সম্ভব না সারা পৃথিবীর পরিবর্তন করা তো সম্ভব না কিন্তু যতটুকু পারি আহ পাঁচজন দশজন পঞ্চাশ জনও যদি পারি আমি তাহলে আমি সেই পরিবর্তন করবো আহ এইটা হচ্ছে আমার এখন মানে মোটামুটি আমার জীবনের একটা লক্ষ্য বলতে পারেন একটা উদ্দেশ্য বেঁচে থাকার একটা উদ্দেশ্য একটা প্রেরণা বলতে পারেন এখন আমি যেটা চাই যে আমাদের এই কাজগুলোকে ছড়িয়ে দিতে এবং আপনারাও যদি আমাদের এই কাজের সাথে যুক্ত হতেন আমি তো একা পারবো না এই কাজগুলো এত বড় কাজ এবং এই ধর্মান্ধতা হাজার বছর ধরে মানুষের ভিতরে আছে এটা তো এই পাহাড় একা ঠেলে সরানো আসলে সম্ভব না এই কারণে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে সবাই মিলে যদি আমরা এই কাজগুলো করতাম তাহলে আমার মনে হয় কাজটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যেত তো আমি মানুষ আপনাকে আপনাকে আমি জানাবো যে আপনিও আমাদের কাজের সাথে কোনো 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 না না ভাবে যুক্ত হবেন কোন সহযোগিতা করবেন শুধু একজনের লাইভ শুনে বা একজনকে যদি আপনি বলেন যে হ্যাঁ আপনার লাইফ খুব ভালো লাগে টুকের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে আহ আপনিও যেন কিছু করেন আপনার পক্ষ থেকে আপনি যেন কিছু করেন আহ এইটুকুই আমি আপনাকে অনুরোধ করব হ্যাঁ বলেন তো দুটো জিনিস বলি আমরা বেশি সময় নেবো না তো আমার নাস্তিক হওয়ার প্রথম প্রশ্ন ছিল যে আমাদেরই একটা পরিবারের তরফ থেকে একটা মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছিল তো সেখানে বলি দেখি নিজের চোখে বারো বছর বয়সে তো সেটা আমার চোখে খুব গভীরতম দাগ কাটে এবং তারপরে আমি এগুলোতে পড়াশোনা করতে শুরু করি যে বলির প্রয়োজনীয়তা কি আছে একটা প্রাণী হত্যা করার কি কোনো প্রয়োজন আছে পুজো আচ্ছার জন্য কি বলি করা দেওয়ার দরকার আছে এবং এইভাবে শুরু হয় আস্তে আস্তে তারপরে আপনি প্রবীর ঘোষকে খুব পছন্দ করেন আপনার লেখাম পড়েছিলাম তো প্রবীর ঘোষের বই আমার কাছে এসেছিল লৌকিক না অলৌকিক অলৌকিক না লৌকিক সরি তো সেখান থেকে তারপরে আরো পড়াশোনা আরো চর্চা আরো চর্চা করতে 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 একটা যে না মানে অনেক পুজো আর্চা হয়েছে অনেক দেখলাম ফলো করা দরকার তো এই প্রসঙ্গে দুটো জিনিস যেহেতু প্রচুর মুসলমান ভাই বন্ধু আছেন আমি দুটো জিনিস বলি কলকাতা থেকে যেহেতু আমাদের সেইভাবে মুসলিম পরিবারের সঙ্গে বা খুব বেশি আমাদের মেন স্ট্রিম কলকাতা বা হাওড়া অতটা খুব কমই যোগাযোগ তো আমি দুজন ব্যক্তি থেকে খুব উপকার পেয়েছিলাম আমার কর্মজীবনে আমাদের ব্যবসা আছে একটা হচ্ছে বড়বাজার থানার ওসি ওনার নাম ছিল হক বাবু উনি আমাকে প্রচুর হেল্প করেছেন একটা সময়তে এবং মোমিন ব্রাদার্স একজন ব্যবসায়ী ব্যক্তি উনি আমার কাস্টমার ছিলেন উনি আমাকে হেল্প করেছিলেন একটা মুসলিম থেকে টাকা রিকভারি করে দেওয়ার জন্য তখন আমি যে মানবিকতা মানে মানুষের মধ্যে যে মানবিকতা আছে ধর্ম না দেখে একটা মানুষকে হেল্প করতে হবে একটা বন্ধু প্রয়োজনে প্রয়োজনে পড়েছে এনারা দুজন কিন্তু মানে ওই সমস্ত বিচারের পূর্বে কিন্তু আমাকে হেল্প করেছিলেন এবং তখন আমি মনে করতে না ভাই মানবিকতা আছে মানবিকতা আছে মানুষের মধ্যে বেঁচে আছে মানুষ তার ব্যবহার দিতে পরিচয় করছে ধর্ম দিয়ে না তো আমার কাছে আপনার প্রচুর ক্লায়েন্ট রয়েছে প্রচুর অডিয়েন্স আছে এখানেতে তাদেরকে এটাই বলবো যে দিনের শেষে আমরা যদি এই সমস্ত ধর্ম বিশ্বাস প্রয়োজন অপ্রয়োজনের বাইরে উঠে একটু যদি মানবিকতা দিয়ে বিষয়গুলোকে ভাবি না অনেক আমরা ভালো করতে পারি পৃথিবীটা অনেক সুন্দর হতে পারে এটা আমার সবার তরফ থেকে অনেক ধন্যবাদ আপনাকে আমি মানুষ ভাই ভালো লাগলো কথা বলে আবারও নিশ্চয়ই কথা হবে আপনার সাথে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর আপনাকে আমি আপনাকে মেসেজ করে দেবো থ্যাংক ইউ আচ্ছা ভালো থাকবেন তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি আবার কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে আহ পরের জনকে